আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে মাছ এবং সবজি দিয়ে কিভাবে তরকারি রান্না করতে হয়। এই রেসিপিটি বলার আগে আমি আপনাদেরকে একটা জ্ঞানমূলক কথা বলতে চাই। অনেকেই আছে যারা ছেলেরা রান্না করলে তাদের প্রতি নানারকম মন্তব্য করে থাকে, তাদের জন্য আজকের এই জ্ঞানমূলক কথাটি, সেটা হচ্ছে আমরা যেহেতু ছেলে মেয়ে সবাই খাবার খাই, তাই আমাদের নিজেদের খাবারটা নিজেরা প্রস্তুত করতে জানতে হবে। এটা খুবই জরুরি একটা বিষয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় রাঁধুনি, সবচেয়ে বড় বড় অনুষ্ঠানের রান্নাগুলো কিন্তু ছেলেরাই করে থাকে। যাই হোক, এবার চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি আজকে সেলমন ফিশের কিছু মাংস রান্না করেছি সবজি দিয়ে, আর এর জন্য আমি সবজি নিয়েছিলাম অর্ধেকটা জুকিনি, যেটাকে আমরা মিষ্টি লাউ হিসেবে চিনি, অর্ধেকটা ফুলকপি, তিনটা আলু আর তিনটা বড় বড় পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। আর আমার কাছে মাছ ছিল 300-400 গ্রামের মতো। এই মাছটা শুধু মাংস পাওয়া যায়, স্লাইস পাওয়া যায়, এই জন্য মাছটা আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারি নাই। আপনারা চাইলে রুই, কাতল, বোয়াল, ছোটো মাছ, ট্যাংরা, পুঁটি সব একই স্টাইলে রান্না করতে পারেন, এখানে কোনো ডিফারেন্ট কোনো কিছু নাই। তো প্রথমে আমি সব কিছু কেটে নিলাম সবজিগুলো। আর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবজিগুলোকে আমি কাটার আগে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম খোসা ছাড়ানোর পরে। আর কিছু কিছু সবজি আছে যেগুলো খোসা ছাড়াইতে হয় না, সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই আপনারা কাটার আগে ধুয়ে নেবেন, কারণ কাটার পর ধুলে সবজির গুণগত মান কমে যায়, পুষ্টিগুলো পানির সাথে ধুয়ে চলে যায়। আর আমি ক্যাপসিকামটা ইউজ করেছিলাম হচ্ছে কাঁচামরিচের ঝাঁজ পাওয়ার জন্য, কারণ আমার বাসায় কোনো কাঁচামরিচ ছিল না। আপনি ক্যাপসিকাম থেকে কাঁচামরিচের গন্ধটা পাবেন, কিন্তু কাঁচামরিচের যে ঝালটা সেটা পাবেন না। আমি সেই ঝাল পাওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। তো এর মধ্যে কথা বলতে বলতে আমার সবজি কাটা শেষ হয়ে গেছে। এবারে আমি আমার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এবং এক চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে এই মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ বলতে আমি পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ রেখে দিলাম। এরপর আমি চুলা অন করে দিলাম, চুলায় কড়াই বসায় দিলাম গরম হওয়ার জন্য অপেক্ষা। আর আরেকটা চুলায় আমি গরম পানি বসায় দিলাম, কারণ গরম পানি মাঝখানে যে পানিটা ব্যবহার করবো সেটা আমি গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হবে এবং আপনার রান্নাটার টেস্ট ভালো থাকবে। তারপর আমি তেল ঢেলে দিলাম চুলা গরম হওয়ার পর। তেলটা গরম হওয়ার পর আবার আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ সেটা ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। ব্রাউন কালার বলতে এখানে একেবারে ব্রাউন পুড়ে ফেললে হবে না, যে মচমচা হয়ে গেছে এরকম করা যাবে না, হালকা ব্রাউন কালার আপনারা দেখতে পাবেন এখনই। এই যে কালারটা চলে আসছে, এরকম হওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। হয়ে গেছে আমার পেঁয়াজটা একদম পারফেক্টলি। এবার আমি এটার মধ্যে মশলা দিতে শুরু করলাম, এক চামচ করে, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আসলে আপনার পরিমাণ মতো দিবেন, আপনি যতটুকু খেতে চান আধা চামচ দিতে পারেন, এক চামচ দিতে পারেন। তারপরে এক চামচ হলুদের গুঁড়া, আর এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পর আমি লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণ কেউ একটু বেশি খান একটু কম খান, সেই পরিমাণ মতো দিবেন লবণ। এগুলো দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে সবগুলো মিক্স করলাম। মিক্স করে কিছুক্ষণ এটাকে ভাজতে হবে, কিছুক্ষণ ভাজতে হবে। ভাজার পর এই মশলাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমাকে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে মশলাটাকে। সবচেয়ে ভালো হচ্ছে পানি দিয়ে, ভালোভাবে পানিটাও মিক্স করে আমি যদি একটু ঢেকে রাখি 1 মিনিটের মতো, তাহলে মশলাটা সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম। এবার দেখুন কি সুন্দর একটা অবস্থা তৈরি হয়েছে, দেখতে সুন্দর ঘ্রাণ আসবে।
কাছ থেকে দেখাই, দেখুন কি সুন্দর একদম সফট টেন্ডার একটা লুক আসছে। অসাধারণ একটা ফ্লেভার আসতেছিল। হ্যাঁ, এবারে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি কিন্তু মাছটাকে শুধু ম্যারিনেট করে রাখছি, মাছটা কিন্তু ভাজি নাই। এই জন্য আমি মশলাটার মধ্যে এখনই মাছটা দিয়ে দিব, যাতে মাছটা ঠিকমতো রান্না হয়ে যায়। মাছটাকে আমি খুব ভালোভাবে নেড়ে মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিলাম। তবে আপনাদের খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায়। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাছটাকে 2-3 মিনিট ঢেকে রাখতে হবে, এবং যাতে করে মাছটা ঠিকমতো রান্না হয় এবং মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, আমার এটা হয়ে গেল। এবার আমি এটাকে আরেকবার নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে তারপর দেখব ঠিকমতো হয়েছে কি না। যদি মশলাটা মাছের সাথে মিশে যায় তাহলে আমি এর সাথে সবজি অ্যাড করে দিব। বাস হয়ে গেল, আমি এখন এর সাথে সবজিগুলোকে মিক্স করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, আমি কিন্তু ক্যাপসিকামটা এখানে ব্যবহার করি নাই, শুধু ফুলকপি, জুকিনি আর আলু ব্যবহার করলাম। কারণ ক্যাপসিকামটা হচ্ছে কি, আমি যদি এখন দিয়ে দেই সেটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে, ক্যাপসিকামের যে স্বাদ গন্ধ সেটা কিন্তু থাকবে না। এবারে আমি সবগুলো সবজিকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করব, খুব ভালোভাবে নেড়ে 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 মিক্স করব। আপনার একটু সময় নিয়ে করতে হবে এটা। চুলাটাকে হালকা একটু কমিয়ে নেবেন যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। তারপরে খুব ভালোভাবে যখন সবগুলো সবজির সাথে মশলাটা মিশে যাবে তখন আপনি এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রাখবেন। হ্যাঁ, আমার এগুলো সব মিক্স করা শেষ, আমি এখন এটাকে 2-3 মিনিট ঢেকে রাখবো। কারণ হচ্ছে মশলাটা যে সবজির মধ্যে লাগলো সেটা আপনি যখন একটু ঢেকে সিদ্ধ করবেন মশলাটা একদম পার্মানেন্টলি সবজির সাথে লেগে যাবে, তখন টেস্টটা অনেক ভালো হবে। ব্যাস, এবারে আমি 2-3 মিনিট পর আমি সবজিটাকে আবার একটু নাড়াচাড়া করব। খেয়াল করবেন যে মাছটা আমি ঠিক যেভাবে মিক্স করেছিলাম মশলার সাথে, সবজিটাকেও কিন্তু আমি ঠিক সেইভাবেই মিক্স করলাম এবং ততক্ষণই রান্না করলাম। এবারে আমি আমার এই সবজিটার মধ্যে গরম পানিটাকে ঝোল হিসেবে দিয়ে দিব। ঝোলের পরিমাণটা কতটুকু দিবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি তরকারিতে কতটুকু ঝোল খান। আপনি যদি চান যে একটু কম ঝোল হবে, একটু গাঢ় টাইপের হবে, তাহলে একটু কম পানি দিবেন। আর যদি মনে করেন যে আপনার একটু ঝোল দিয়ে তরকারি খেতে ভালো লাগে তাহলে একটু বেশি দিবেন। আমার কাছে ঝোল দিয়ে খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি করে পানি দিলাম। আর পানি দেওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম সবজির মধ্যে। তারপর শুধুই অপেক্ষার পালা, 10-15 মিনিট আপনাকে সিদ্ধ করতে হবে। পানিটা যখন একটু কমে আসবে তখন আপনাকে নাড়াচাড়া করতে হবে, যে নেড়ে দিতে হবে। এবং নেড়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ফুলকপিগুলো ভেঙে না যায়, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর যখন তরকারিটা হয়ে আসবে তখন আপনি একটু ঝোল নিয়ে আপনার লবণটা টেস্ট করে নেবেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না। যদি লবণের পরিমাণ কম হয় তাহলে আপনি একটু অ্যাড করে নিতে পারেন, আর যদি বেশি হয়ে যায় তাহলে 2-1টা আলু অ্যাড করে দিতে পারেন, তাহলে একটু লবণের পরিমাণটা কমতে পারে। ব্যাস, আমার তরকারি অলমোস্ট শেষ। আমি এখন একটু জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া চামচ দিয়ে দিব না, জিরার গুঁড়াটা আমি হাতে করে দিব, একদম উপরে একটা লেয়ার তৈরি করে দিব জিরার গুঁড়া দিয়ে। তবে জিরার গুঁড়া যেন পরিমাণে অনেক বেশি না হয়ে যায়, দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়েছি। জিরা গুঁড়াটা দেওয়ার পর এটা দিবেন একদম লাস্টে, তুলে ফেলার আগে। আমি দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিট পর। বাস, আমার তরকারি রান্না শেষ, আমি এটাকে তুলে ফেললাম। এবারে হচ্ছে আপনাদেরকে দেখানোর পালা, দেখুন কি সুন্দর একটা তরকারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে তো আমি শুধু ছবি দেখাচ্ছি, এটার যেই তরকারির যে গন্ধ আর যে স্বাদ সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এই জন্য আমি খুবই দুঃখিত। এটা খুবই টেস্টি হয়েছিল খাবারটা। তো এই ছিল আমার মাছ দিয়ে সবজি দিয়ে কীভাবে তরকারি রান্না করতে হয় সেই রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি শিখে থাকেন বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাছের ভুনা রান্না করতে হয়।
তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা খুব সহজেই রান্না করা শিখতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন নতুন রেসিপিগুলো শিখে রান্না করে সবাইকে খাওয়াবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কিন্তু শেয়ার করবেন না, কারণ শেয়ার করলে আপনার বন্ধুও রান্না করা শিখে যাবে, তখন আপনি তাদেরকে সারপ্রাইজ দিতে পারবেন না। প্রতিদিন নতুন নতুন রেসিপি শিখুন, সবাইকে রান্না করে খাইয়ে সারপ্রাইজ দিন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।